বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে এদিন ডাক দেওয়া হয় রাজ্যজুড়ে সমস্ত বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি এবং বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক। এদিন তারই একটি অঙ্গ হিসাবে উত্তর কলকাতার শহরতলি জেলার বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর বিডিও দুই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এমনকি বিডিওদের সাথে দেখা হয়ে মিষ্টির প্যাকেট দিয়ে তাদের সম্বোধন করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির জেলা সভাপতি অরিজিৎ বক্সী, শিলভদ্র দত্ত, কৌশিক চ্যাটার্জি, মৃণাল চক্রবর্তী, মহাদেব বসাক সহ বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। দীর্ঘদিন ধরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেখান থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল বিডিও দুই এর কাছে গিয়ে তারা আলোচনা করেন, এরপরে বেরিয়ে আসেন এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই দিনের এই বিডিও অফিসের সামনে, যাতে কোন রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য তৎপর ছিল পুলিশ প্রশাসন। দেখুন, এই খড়দার যে চারটে অঞ্চল, বিলকান্দা এক, দুই, বন্দিপুর, পাতুলিয়া, নমিনেশনের পর থেকেই এখানে বিজেপির প্রার্থীদের উইথড্র করাবার জন্য চাপ তৈরি হয়। এবং আপনারা এটা এক্সটেন্সিভলি কভার করেছেন যে কীভাবে আমাদের প্রায় 18 থেকে 19 জন প্রার্থীকে তাদের পুরো পরিবার সমেত এলাকা ছাড়া করতে হয়েছিল। তারপর আদালতে যখন এই বিষয়বস্তুগুলো গড়ায় তখন স্থানীয় প্রশাসন বাধ্য হয় চাপ খেয়ে আমাদের অ্যাপ্রোচ করতে যে ওনাদের যেন আমরা ফিরিয়ে নিয়ে আসি। আপনাদের সামনেই আমরা সেদিন কোলে ছোট্ট 2 বছরের শিশু সমেত আমাদের যে সমস্ত প্রার্থীরা পুরো পরিবার নিয়ে এলাকা ছাড়া হয়েছিলেন তাদেরকে এলাকায় এই প্রশাসনের আশ্বাসে কিন্তু আমরা ফেরত দিয়ে গেছিলাম। কিন্তু যে ন্যক্কারজনক ভূমিকা প্রশাসন তারপরে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময় নিয়েছে, এখানে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু বলার নেই। সেন্ট্রাল ফোর্সকে কমপ্লিটলি ইনঅপারেটিভ করে রেখে কোনো রকম এরিয়া ডমিনেশন ছিল না, কোনো রকম ট্রুপের কোনো মুভমেন্ট ছিল না, ইভেন বুথে পর্যন্ত সেন্ট্রাল ফোর্সের কোনো উপস্থিতি ছিল না। আর এই টোটাল জিনিসটাই এইখানে এই বিডিও অফিসে বসে এখানকার যারা প্রশাসনিক অধিকর্তা, আমি স্পেসিফিক্যালি বলছি বিডিও, তার সাবঅর্ডিনেট অফিসাররা এবং এখানকার স্থানীয় এমএলএ, তারা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে এই বিডিও অফিসে বসে করেছে। প্রশাসন প্রশাসনের মতো চলতে হয়। প্রশাসন কোনো দলের দলদাসে পরিণত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ব্যাহত হয়। সারা দিন জুড়ে নির্বাচনের দিন যেভাবে অবাধে এখানে ভোট লুট হয়েছে, ছাপ্পা হয়েছে, বিরোধী দলের এজেন্টদের মেরে তুলে দেওয়া হয়েছে, এখানকার বিধানসভার আমাদের দলীয় কনভেনার দিলীপ, তাকে সকাল 5:12 সময় সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে তার 50 মিটার দূরে বুথে ভোট দিতে যাচ্ছে তাকে মেরে চোখ মুখ ফাটিয়ে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। এটা কী চলছে? এটা কোনো সরকার চলছে পশ্চিমবঙ্গে? আজকে কী দেখা যাচ্ছে? বিডিওদের কাঠগড়ায় গিয়ে আমরা আজকে বিডিও অফিসের সামনে যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি তারই অন্তিম পর্বে আমরা এখানকার বিডিও জয়ন্তবাবুকে 1 বাক্স মিষ্টি অভিনন্দন সহকারে উপহার দিয়ে এলাম এবং আশা করে এলাম যে ওনার পিঠের পিছন দিকে যে শক্ত হাড়টা থাকা উচিত, যেটা নরম তুলতুলে হয়ে গেছে, এই মিষ্টির চিনিটা জমে যদি সেটা একটু শক্তপোক্ত হয় তাহলে আগামী দিনে খড়দার মানুষ হয়তো প্রকৃত সরকারি পরিষেবা এবং তার মৌলিক অধিকার রক্ষার একটা আশ্বাস পেতে পারে। যে কীভাবে একটা রাজনৈতিক দলে দালালি করা যায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, যে বিডিওদের দয়ায় যত ভোট পোল হয়েছে তার থেকে বেশি ভোট গোনা হয়েছে। বিডিওদের দয়ায় ভোট বয়কটের বুথে 95% ভোট পোল হয়েছে। বিডিওরা এইগুলো করেছেন এবং বিভিন্ন জায়গায় একজন জিতেছেন বলার পরে সার্টিফিকেট পেয়েছে আরেকজন। এই যে বিডিওদের যে মহান কাজ, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কাজ করেছেন, তাই তাদের কাজের ধিক্কা জানাতে চাইছি। তাদের যে কার্যকলাপ, একটা বিডিওকে আমরা ভেবেছিলাম যে WBCS অফিসার, তিনি নিশ্চয়ই কিছুটা নিরপেক্ষ থাকবেন, কিন্তু আমরা দেখলাম সে মানুষগুলো দালালিতেই ফাস্ট হয়েছেন। WBCS পাস কীভাবে করেছেন জানি না, সেটাও টাকা দিয়ে করেছেন কিনা সন্দেহ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।